Police 5. দেবীপক্ষ জুড়ে রাজ্যে শুধু বিসর্জনের পালায় আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি পঞ্চমীর দিন রিষড়া অঞ্চলে ঘটে যাওয়া গৃহবধূর জীবনের মর্মান্তিক পরিণতির করুণ কাহিনী। খবরের কাগজে যেটা লেখা থাকে না সেটা পুলিশ ফাইলস আপনাদের সামনে তুলে ধরে। বিসর্জনের লম্বা লাইন, তবে সেই লাইনে নানা রূপে উমা দাঁড়িয়ে নেই, বরং দাঁড়িয়ে রয়েছেন রবি ঠাকুরের দেনা পাওনা গল্পে নিরুপমারা। কিন্তু কেন কেন তাদের আজও এইভাবে নির্যাতন? কিরে মালা, এবার বল না, দেখতে খুব সুন্দর, করে কি গো? ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। উমা তাই? বাবা কি নাম? কৃষাণু, কৃষাণু পাল। আচ্ছা বাবা, বয়স কত? তা বছর 33 হবে। তা বাড়িতে কে কে আছে? বাড়িতে লোক বলতে বাবা, মা আর এক বোন। বাবা রিটায়ার্ড সরকারি কর্মচারী, মা রিটায়ার্ড নার্স, বোনটি লেখাপড়া করছে। খুব ভালো ফ্যামিলি, শিক্ষিত, মার্জিত। বেশ ভালো ফ্যামিলি তো। ঠিকই বলেছো, এরকম ভালো পরিবার আর কটা পাওয়া যায় বলো তো? আরে মা, আমি ইতিমধ্যে খোঁজ খবরও নিয়েছি, যেমন শিক্ষিত তেমনি মার্জিত আর বেশ ভালো অবস্থাপন্ন। তাহলে শুভ কাজে দেরি কেন? চলুন কথাবার্তা এগোনো যাক। ঠিক বলেছো বাবা, আমি তাহলে আজকে একটা ফোন করে দিই। হ্যাঁ, এই ধরে পালিয়ে যাচ্ছে, এই দেখো একদম নজর পেয়ে গেছে। আমার আর চিন্তা কিসের পঞ্চম বাবু? আমি তো রিটায়ার্ড সরকারি কর্মচারী, ওর মাও রিটায়ার্ড নার্স। কৃষাণু আর ডোনা, এই আমাদের দুই সন্তান। ডোনা পড়ছে আর কৃষাণু তো জানেনই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, এখন আমাদের শুধু চাই একটা বুদ্ধিমতী লক্ষ্মী বোঝদার মেয়ে, যে আমাদের সংসারটাকে নিজের হাতে ম্যানেজ করতে পারবে। নিজের মেয়ে বলে বলছি না দিনেশ বাবু, দোয়েল মা আমার
রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আপনাদের সংসারে গেলে ও খুব সুন্দর করে সব কিছু সামলাবে। ওই তো ওরা আসছে, আয় মা আয়। আমার সেজমে দোয়েল, থাক 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 থাক, বসো বসো বসো। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বাবা অবসরপ্রাপ্ত সরকারি অফিসার, মা রিটায়ার্ড নার্স, একটিমাত্র বোন পড়াশুনো করছে। সত্যি তো এত ভালো পরিবার আর কটা হয়, উচ্চবিত্ত, শিক্ষিত, মার্জিত। মেয়ে তার বিবাহিত জীবনে খুবই সুখী হবে এটা পঙ্কজবাবু মনে প্রাণে বিশ্বাস করেছিলেন। যতটা সম্ভব সাজিয়েই বেশ ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছিলেন তার বাবা। সুমিত বলছে ও একটা স্প্লিট এসি বসাবে, তুমি কি বলো? আমি কি বলবো, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। বৌদি এড়িয়ে গেলে হবে না, দাদা তো বিয়ের পর তোমার অনারে বাড়িটাই মডিফাই করে ফেলছে আর তারপর নিজের ফ্ল্যাটটাও সামলাচ্ছে। কি দাদা, তাই তো? রিয়েলি? তাহলে বৌদি
আপনার সাজেশনটাও তো চাই। হুম, সুমিতা তো ঠিকই বলেছে। বলো বৌদি। আমার আবার কি সাজেশন? তুমি বরং বাবার কাছে একবার জিজ্ঞাসা করো, ওনার যদি কোনো সাজেশন থাকে। এই দেখো, বাবা তো বলেই দিয়েছে বৌমা যা বলবে তাই হবে। আর আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। দেখেছো সুমিত, আমার বউ বল আমার কোটেই ঠেলে দিচ্ছে। দাদা টেনশন করছেন কেন, আমি আছি তো। হ্যাঁ সুমিত, তোমার উপর দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত। তবে কি জানো, ঘরটা সাজাবার বেশি দিন পর অব্দি আমরা এখানে থাকবো না। কেন? ও হো, আপনার তো আবার আসানসোলে পোস্টিং, ওখানেই তো চলে যেতে হবে। আর দুঃখের কথা কি বলো তো সুমিতদা, দাদা তো বৌদিকে নিয়ে চলে যাবে আসানসোলে। বৌদিকে পেয়ে এই কটা দিন খুব আনন্দেই কাটছিল। আবার সেই একঘেয়ে জীবন, দুধ ভালো লাগে না। ঠিক আছে বাবা, তোমার জন্য গরম গরম হিঙের কচুরি করেছি, চলো। ও রিয়েলি, তোমার হাতের? আগে চলো, রান্নাঘরে রাখা আছে। এই চলো চলো চলো, তোমার হাতের হিঙের কচুরি খাবো, চলো। আরে চলো, খেলো না। তাহলে সুমি, ওই কথাই রইল, তুমি স্প্লিট এসিটা বসো, আর দেখো কোথাও যেন স্ক্র্যাচ না পড়ে। না 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 না, এটা আমার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কি দেখছ অমন করে? এতগুলো গোলাপের মধ্যে আরেকটি সুন্দর গোলাপ কি? যা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করছি। দাঁড়াও না, একটু দেখতে দাও। সেই সকাল 9টায় বেরোই, আর এই রাত 10টায় বাড়ি ফিরি। কোন সময় তো তোমায় দেখতে পাই না, দু চোখ ঘুরে দেখে নিই একটু। বাবা, আজ খুব প্রেম জেগেছে? সেই প্রথম যেদিন পাত্রপাত্রী বিজ্ঞাপনে তোমার ছবি দেখেছিলাম, সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়েছি সখি। তাই একটা কথা জিজ্ঞেস করবো দোয়েল? কি? আমাকে বিয়ে করে তুমি সুখী হয়েছো তো? কেন, তুমি বোঝো না। তোমার মুখ থেকে শুনতে চাই। খুব মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্ন যেন কোনো দিন না ভাঙে। সত্যি? মা, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তোমার আর মায়ের শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, তুই কিচ্ছু চিন্তা করিস না, তোর মাও ভালো আছে। কে দুলু? হ্যাঁ দাও দাও, আয় নে, তোর মায়ের সঙ্গে একটু কথা বল। হ্যাঁ দি দুলু, কেমন আছিস মা? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? তোমার জামাইকে তো তুমি চেনো, না খেলে আমায় ছাড়বে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি খুব ভালো আছি। তোরা ভালো থাকলি আমাদের আনন্দ, শুধু জামাইয়ের পোস্টিংটা যদি বাইরে না হতো। তাই? ও মা, সে কি? কি ব্যাপার গো? বলছি বলছি, শোন না, তোর বাবা জানতে চাইছে। বাবাকে বলো। না না, তুই নিজে মুখে তোর বাবাকে বল। কি? শোনো না, আমি কি বলছি। হ্যাঁ বল মা। বাবা, একটা গুড নিউজ আছে। কি? তোমার জামাইয়ের রাজারহাটে বদলি হয়েছে। সামনের মাসে আমরা রিষ্টা ফিরে যাচ্ছি, ও ওখান থেকেই যাতায়াত করবে অফিসে। বাহ,
এ তো একটা দারুণ খবর রে, খুব ভালো খবর রে মামনি। এরপর কিষানুর পোস্টিং হয় রাজারহাটে, গাড়িও কেনে সে, বাড়িও সাজায়, সবকিছু ঠিকঠাকই চলছিল। জীবন যেন দুহাত ভরে সুখ উজাড় করে ঠেলে দিয়েছিল দোয়েলের জীবনে। এরই মধ্যে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একটি মেয়ের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হল মা হতে যাওয়া। কিন্তু অদ্ভুত ব্যাপার, অভিভাবকরা তাদের সন্তানদের বিয়ে দিয়ে যে সুখবরটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, যে খবরটি পেলে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন, দোয়েলের শ্বশুর বাড়িতে কিন্তু ঘটল ঠিক তার বিপরীত। যাই বল, এত তাড়াতাড়ি এসব হোক আমার কিন্তু এতটুকু ইচ্ছে ছিল না। তা যা বলেছ, ওরা এত তাড়াতাড়ি বাচ্চা না নিলেই পারত। কৃষাণুটাই বা কি বলো তো? আর কৃষাণু তোর দিয়েই বা কি হবে? তোমার বৌমারই তো উচিত ছিল একটু সাবধান হও। সাবধান? গ্রামের মেয়ে এর থেকে আর কত বেশি স্মার্ট হবে বলো তো? ও, তোরা এসে গেছিস? ডাক্তার কি বললো? কি আর বলবে, এদিক ওদিক করলো, সবকিছুই তো নর্মাল। যাই, আমার আবার চেঞ্জ করতে হবে, আসছি। শোনো বৌমা। হ্যাঁ মা। কিছু বলবেন? হ্যাঁ মানে বলুন মা। হবে আবার কি? না, বাবাকে আপনাকে দেখছি খুব চিন্তিত। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা বলি, এত তাড়াতাড়ি এসব বাচ্চা কাচ্চা নেওয়ার কি দরকার ছিল বলো তো? আমি একটা ব্যাংকের উচ্চ পদস্থ কর্মচারী, অনেক রেসপন্সিবিলিটি আমার কাঁধে, অনেক কাজ আমাকে করতে হয়, আর সেই সব কাজ ছেড়ে বাড়ি ফিরতে দেরি আমার হতেই পারে, আর তার জন্য রোজ রোজ কানের সামনে ওই গ্রাম্য টিপিক্যাল মেয়েগুলোর মতো ঘ্যান ঘ্যান করবে না, ডিসকাস্টিং। বুঝতে পেরেছি, আজকে অফিসে নিশ্চয়ই খুব ধকল গেছে বেচারা। যাই, খাবারটা গরম করি।
হাই ক্রিস, রবিবারের এই অলস দুপুরে তোমায় খুব মিস করছি। তুমি করছো আমায়? শেষে আলোই রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তোমার চোখে আমার সাগর শুকনো তো রয়ে গেল। তোমার জন্য ভুবনডাঙ্গার মাঠ, তোমার জন্য নীলনদ পাড়া, বিয়ের দশ বারো দিন পরেই হয়তো আমার বোনকে আসানসোলে নিয়ে গেছিলো, তখনও মোটামুটি ঠিক ছিল। তারপর রাজারহাটে আসার পর থেকেই ওর তো তনুশ্রীর সাথে অ্যাফেয়ার শুরু হয়। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। কি দেখছো? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমাকে দেখার কি আছে? কেন, সব শেষ হয়ে গেছে? না, মানে তুমি এখন আর আমার দিকে ফিরেও তাকাও না, তাই না ক্রিস? আজ থেকে তোমাকে আমি ক্রিস বলেই ডাকবো, কেমন? কি আলতু ফালতু বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না, আমাদের বিয়ের এখনো এক বছরও হয়নি, আর তার মধ্যে তুমি এতটা পাল্টে গেলে। পাল্টে গেছি? কি বলতে চাইছো তুমি? বলতে নয়, বুঝতে চাইছি। কি জানতে চাও তুমি? তুমি আর আমার সেই আগের কিষাণু নেই, মনে পড়ে আসানসোলের সেই দিনগুলোর কথা? চমন করে দেখছি এতগুলো গোলাপের মধ্যে আরেকটি সুন্দর গোলাপ কি? যা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করছি। হেই, একটু দেখতে দাও। সেই সকাল নটায় বেরোই আর এই রাত দশটায় বাড়ি ফিরি, কোন সময় তো তোমায় দেখতে পাই না। দু চোখ ভরে দেখে নিই একটু। বাবা, আজ খুব প্রেম জেগেছে। সেই প্রথম যেদিন পাত্রপাত্রীর বিজ্ঞাপনে তোমার ছবি দেখেছিলাম, সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়েছি সখী। তাই একটা কথা জিজ্ঞেস করবো বোয়েল? কি? আমাকে বিয়ে করে তুমি সুখী হয়েছো তো? কেন, তুমি বোঝো না। তোমার মুখ থেকে শুনতে চাই। খুব মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্ন যেন কোনো দিন না ভাঙে। সত্যি
মনে পড়ে? আর এখন ইদানিং আমি একটা ব্যাংকের উচ্চ পদস্থ কর্মচারী, অনেক রেসপন্সিবিলিটি আমার কাছে, অনেক কাজ আমাকে করতে হয়, আর সেই সব কাজে বাড়ি ফিরতে দেরি আমার হতেই পারে, আর তার জন্য রোজ রোজ কানের সামনে ওই গ্রাম্য টিপিক্যাল মেয়েগুলোর মতো ঘ্যান ঘ্যান করবে না, ডিসগাস্টিং। কি এবার মনে হচ্ছে তো তুমি কতটা পাল্টে গেছো? কি হলো বলো, আমাকে নিয়ে তোমার প্রবলেমটা কি? প্রবলেম শুনবে, তুমি একটা টিপিক্যাল কাইয়া। আমাকে নিয়ে তোমার সমস্যার তো একটাই কারণ, অনুশ্রী। কি ঠিক বললাম তো? তুমি অনুশ্রীটা কে? অনুশ্রী আমার অফিসের কলিগ, আমরা একসাথে চাকরি করি। আই সি, তোমাকে অনুশ্রী কৃষ বলে ডাকে? বললাম না, তুমি গাইয়ামে শহরে ট্রেন্ডি হচ্ছে, নাম ছোট করে ডাকা। আচ্ছা, আর সঙ্গে অন্তরঙ্গ এসএমএস করে? তুমি আমার সেলফোন ঘেটেছো? হ্যাঁ, আর এসএমএস গুলোও দেখেছি। অশিক্ষিত আনকালচার না বলে কারণ মোবাইল ঘাটতে নেই, সেই সেন্সটুকু তোমার মধ্যে নেই? না নেই, আগে আমার প্রশ্নের জবাব দাও। তোমার এই আলতু ফালতু কোশ্চেনের অ্যান্সার দিতে আমি ইন্টারেস্টেড নই, একটা নর্মাল বন্ধুত্বপূর্ণ মেসেজ সেগুলো নিয়ে। নর্মাল বন্ধুত্বপূর্ণ? হ্যাঁ ঠিক তাই। কই, বিয়ের আগে আমিও তো চাকরি করেছি, আমারও তো কত মেল কলিগ ছিল, আমি তো কখনো তাদের এরকম এসএমএস করিনি। প্রভুর শেষে আলোই রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ও শরব, গ্রামের আনস্মার্ট মেয়ে, শহরের অফিস কালচার তুমি কি বুঝবে? ইডিয়েট, ইলিটারেট ফুল। সত্যি তুমি অনেক পাল্টে গেছো কিষানু, না হলে আজ আমি তোমার কাছে গাইয়া, আনস্মার্ট, ইলিটারেট ফুল। কাকিমা কাকিমা বলতো, আনস্মার্ট বলতো, এই ধরনের কথাগুলো বলতো, তো আমার বোন তাতে একটুখানি বলতো যে আমি আনস্মার্ট কিসে, আমি এমএ পাস করা মেয়ে, আমি কম্পিউটার ডিপ্লোমা করা, আমি একটা এডুকেশন ইনস্টিটিউটে 3 বছর চাকরি করেছি, তুমি আমাকে এরকম কথা কেন বলছো? ওর একটা দুঃখ হতো, তারপর ও আবার কিছু বলতো না। মোবাইলে ও মেসেজগুলো পায় তনুশ্রী, ও মানে কৃষ্ণেন্দুকে কৃষ বলে তুমি তুমি করে বেশ কিছু আবেগময় মেসেজ পড়েছে, ও ওকে তনুশ্রীকে তনু তনু করে মেসেজ পাঠাচ্ছে, দিয়ে ও তখন জিজ্ঞাসা করেছিল যে তুমি একটা অফিসের বস, সে তোমার আন্ডারে কাজ করছে, তাহলে তুমি কী করে, সে তোমাকে কী করে কৃষ বলে তুমি তুমি করে কথা বলতে পারে, এই ধরনের সম্পর্ক তো আমিও একটা ইনস্টিটিউটে চাকরি করেছি, আমাদের তো এই ধরনের শিক্ষাটা আমরা পাইনি। কী বলছো কি তুমি এসব? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। না না অসম্ভব, আমি কিছুতেই করতে পারবো না। না পারলে তোমার কপালেও দুঃখ আছে, মনে রেখো। না না কৃষাণ এর কথা বলে কি করে, ছেছি একটা কালচার ফ্যামিলির ছেলে হয়ে। তোর শ্বশুর শাশুড়িও কি এর জন্য? না না বাবা, ওনারা এসব কিছু বলেননি, ও একাই বলেছে বাড়িঘর সাজাতে ওর নাকি 3 লক্ষ টাকা খরচ হয়েছে, আর আমি যেন সেটা তোমার কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিই। না না কোনো প্রশ্নই নেই, আর তাছাড়া ওর বিয়েতে আমরা তো কোনো কাপড়ও করিনি, আর এতদিন পর মনের কথা উঠছেই কেন? ওরা তাহলে আগে বলেনি কেন? ঠিক আছে, তাহলে না হয় আমি একবার জামাইয়ের সঙ্গে। না বাবা, তুমি ওর সাথে এ বিষয়ে একটাও কথা বলবে না, ওকে আর একটা টাকাও দেওয়া হবে না। এরপরই শুরু হয় দয়ালুর উপর অত্যাচার, না শারীরিক অত্যাচার নয়, ভদ্র শিক্ষিত মার্জিত পরিবার তো তাই বধূর গায়ে হাত তোলেননি, তাহলে শুরু হয় মানসিক অত্যাচার।
ব্যাপার বৌমা, তুমি খেতে বসে গেছো? আসলে মা 11টা বেজে গেছে, আমার খুব খিদে পেয়ে গেছে। খিদে পেলেই বাড়ির মেয়ে বউরা খেতে বসে যাবে? এটা কিন্তু এই পাল বাড়ির কালচার না বৌমা। মা আসলে এখন তো আর আমি একা নই, আপনি তো জানেন। জানি, কে তোমাকে বলেছিল এত সাত তাড়াতাড়ি এসব করতে? এ বাড়িতে ছেলেরা না খাওয়া পর্যন্ত মহিলারা খান না। এতে সংসারের অকল্যাণ হয়। তোমার শ্বশুর মশাই এখনো পর্যন্ত খাননি আর তুমি খেতে বসে গেলে? কি হলো, যাও। আরেকটা কথা, এবার থেকে কৃষাণু রাত্রিবেলা অফিস থেকে ফিরে যতক্ষণ না পর্যন্ত খাচ্ছে তুমি কিন্তু খাবে না। কথাটা বলে দিলাম, মনে থাকে যেন। ওরা শ্বশুর যতক্ষণ না খাবে বাড়ির বউ ততক্ষণ খেতে পারবে না। বাড়ির বউ সমস্ত সবাইকে খেতে দেবে, কিন্তু শ্বশুরের খাওয়া হবে, তারপরেই তাকে খেতে হবে। তার আগে সে না কোনো রকম আপত্তি করেনি। মা যেটা বলছে তুমি সেটা মানো। ওরা ওরা এই কথা বলেছে? হ্যাঁ মা। তা তুই তুই ওদের কিছু বলিস নি? কি বলবো বলো, ওই 3 লক্ষ টাকা না দেওয়ার পর থেকে ওরা আমার উপর মানসিক অত্যাচার শুরু করেছে। আমি গনসিপ করেছি, অথচ শ্বশুর মশাই ওনার ছেলে, এরা না খাওয়া পর্যন্ত আমি খেতে পারি না। আমি একা থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি এখন তো একা নই বলো। আমার মধ্যে একজন বেড়ে চলেছে, ওরও তো ক্ষতি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুই শোন, তুই কান্নাকাটি করিস না, আমি এই ব্যাপারে জামাইয়ের সাথে কথা বলবো। না মা, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। হ্যালো হ্যালো, পুলিশ ফাইল। চিনি চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু, তোমাদের ঘরে আসছে এই বালিকা বধু। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আশা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধু। পুলিশ ফাইল। না না, আমার একদম ভালো লাগছে না সমিতা, 3-4 দিন হয়ে গেল মেয়েটা কোনো ফোন করেনি। আমি তো ফোন করেছিলাম কিন্তু সুইচ অফ। কি হলো বলো দেখি? ওর শাশুড়িকেও তো ফোন করেছি, যতবার ফোন করেছে কিছু না কিছু কারণ দেখে এড়িয়ে গেছে। দুলুকেও ফোনটা একবারও দিল না। কৃষাণুকে ফোন করনি কেন? করেছিলাম বাবা, মা বলেছিলেন করেছিলাম, কিন্তু যতবারই আমি ওকে ফোন করেছি ও ততবারই বলেছে আমি অফিসে আছি। আমার সঙ্গে বিয়ে বিয়েটা ভালো করে। আমি তো শাশুড়িকে ফোন করেছিলাম বোনের সাথে দেখা করবো বলে। হ্যাঁ, কি বললে? এড়িয়ে গেলেন। আমার আমার কিন্তু ভীষণ ভয় করছে, আমার মনে হচ্ছে ওর উপর কোনো অত্যাচার হচ্ছে না। তো তোমরা তোমরা কিছু একটা করো। হ্যাঁ বাবা, একবার সবাই মিলে গিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে তো। এই মানসিক অত্যাচার চলতে থাকে একজন অন্তঃসত্ত্বা মহিলার উপর, কিন্তু শত অত্যাচার সহ্য করেও সন্তানের জন্ম দিতে পিছপা হয়নি দোয়েল। একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার, যদিও একজন মহিলা হয়েও, একজন মেয়ের মা হয়েও তার শাশুড়ি এতটুকু খুশি হন না। দোয়েলের কন্যা সন্তান জন্মগ্রহণ করার 1 সপ্তাহের মধ্যেই দোয়েলের বাপের বাড়িতে নেমে আসে বিপর্যয়। মারা যায় দোয়েলের বাবা।
হলো গো মা? এতক্ষণ ধরে ডাকছি, কোনো উত্তর দিচ্ছ না যে? বললাম তো মা, আমি ওকে খাইয়ে রেখেই যাচ্ছি। বাবা, মেয়ে না তো, যেন বক রাক্ষস, ঘন্টায় ঘন্টায় এত খিদে পায়। মা, ওসব আদিক্ষেতা রেখে এখন তাড়াতাড়ি রান্নাঘরে চলো, অনেক কাজ পড়ে আছে। ঢং দেখি আর বাঁচি না, তাও যদি একটা ছেলে হতো। না, তোমাকে বলতেই হবে, বলো ওনাদের সামনে। এটা তুমি কেন লুকিয়ে রেখেছিলে? কি ওটা? ওর ব্যাংকের চিঠি। কি এমন লেখা আছে চিঠিটাতে যে তুমি একেবারে হুই হট্ট করে পাকিয়ে তুলেছ? আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। কি তুমি বলবে না আমি বলবো? এনাফ ইজ এনাফ, দাও ওটা। না, দেব না, একদম ওখানে দাঁড়িয়ে থাকবে, এক পাও এগোবে না। মা শুনুন, আর বাবা আপনিও শুনুন, এটা জানতে চাইছিলেন নাকি? এটা ওর ব্যাংকের নোটিশ, ওকে পাঠিয়েছেন। নোটিশ? কিসের নোটিশ? কি ব্যাপার রে কৃষ্ণ? এটা অফিশিয়াল, তুমি দেবে? নিশ্চয়ই দেব। তার আগে দাঁড়াও, বলে নি এটা কিসের নোটিশ? এত হিয়ালি না করে খোলসা করে বললেই তো হয়, ব্যাপারটা কি? আপনার ছেলে রোজ সকালে অফিসে যাবে বলে তাড়াহুড়ো করে বেরোয়, আর ব্যাংকের ডেপুটি ম্যানেজার বলে তার কাঁধে এতই দায়িত্ব যে রাত 11টার আগে তার বাড়ি ফেরার সময় হয় না। কিন্তু ব্যাংক এই নোটিশটা পাঠিয়ে জানতে চেয়েছে যে ওর এত কামাই কিসের, ও কেন ঠিক মতন অফিসে যাচ্ছে না। বাবা, তাহলে আপনার ছেলেকে এবার জিজ্ঞাসা করুন, ও তো রোজই অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, তাহলে কোথায় যায় ও? কি হলো, কোথায় দাঁড়াচ্ছ তুমি? দাঁড়াও, তোমাকে আজকে জবাব দিতেই হবে। গাড়ি ছিল না, এই ডিসেম্বর মাস নাগাদ ও গাড়ি কিনেছিল, তারপরে কিছুদিন পর থেকেই গাড়ি নিয়ে নিজে নিজেই যেত, কিন্তু প্রতিদিন অফিসে উপস্থিত থাকতো না, যার ফলে একটা নোটিশও বাড়িতে এসেছিল। চার দিনের মাথায় ওকে বাড়ি নেওয়া হয়, তখন আমি পাঁচ দিনের দিনই আমি কৃষ্ণেন্দুকে ফোন করে জানাই যে আমার বোনকে কাঁথা কাপড় সমস্ত কিছু আমার বোনকে ওই সিজার বডিতেই সমস্ত কিছু করতে হচ্ছে, তো আমার কাছে দিয়ে দিক, আমি ওকে 3 মাস রাখি, একটু সুস্থ হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো। তখন কৃষ্ণেন্দু বলতো আমার মা নার্স, আমার মা এটা বেটার বুঝবে। হ্যালো, হ্যাঁ বলো। কি কি বলছো তুমি? কি করে হলো? দোল হাসপাতালে? না না না, হ্যালো হ্যালো, ঠিক আছে রাখছি।
আগের দিনই আমি ওদের বাড়িতে গেছিলাম, তখন আমাকে বোন বলছে দিদি এরকম জানিস তো আমার কথা তোকে কি বলবো, আমার আমাকে ঘরের মধ্যে তালা দিয়ে ওই পাশের বাড়িতে চাবি রেখে চলে যায়। দুর্দান্ত ভালো, মানে এরকম ভালো আমি বলতে পারবো না। আমার যখন বিয়ে হয়েছে তখনও পায়েল 3 বছর ছিল, মানে 4 বোনের মধ্যে বলবো বেস্ট। এরকম হতেই পারে না, এরকম মেয়ে করার মতনও না, আমরা বিশ্বাসই করতে পারছি না। এখন অত্যাচার খেতে হয়েছে সেটা ওরা অনেকটা চেপে গেছে, তারপরে লাস্টের দিকে যখন জানিয়েছে তখন তো ওই তো বলছে বন্ধ করে দিয়েছে, ফোনই করে দিয়েছে, আমরা কিছুটা সেরকম জানতেও পারা যায়নি। এসব কি করে হলো কিষানু? আত্মহত্যা করেছে, আমরা বাথরুমে দেখতে পেয়ে সঙ্গে নিয়ে এসে এখানে ভর্তি করি, আপনাদের খবরাখবর দিই। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তোমরা, তোমরা সবাই মিলে আমার বোনকে খুন করেছো। শান্ত হন, এটা এমনিতেই পুলিশ কেস, আমরা পুলিশকে খবর দিয়েছি ওনারা আসছেন, আর এটা খুন না আত্মহত্যা পোস্টমর্টম করলেই বোঝা যাবে। পায়েল যে এখানে বাথরুমে সুইসাইড করছে বলছে, সেই বাথরুমের কিন্তু কোনো ছিটকিনি ভাঙা ছিল না, দরজা ভাঙা ছিল না, মানুষ তো আর দরজা খুলে সুইসাইড করবে না, তাহলে বাইরে থেকে দরজা ভেঙেই তাকে ঢুকতে হবে, তো কোনো রকম দরজার কিছু হয়নি, দরজা সেম যেরকম ছিল সেরকমই আছে। এবং পায়েলের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটা কানের দুল ছিল না, একটা গলার হার ছিল না, যেই হারগুলো সবসময় পরে থাকতো, ইভেন ওর বিয়েতেও পরা ছিল, হ্যাঁ ওটা একটা ঠাকুরের আর কি লকেট ছিল, ওর জন্য কখনোই হাতছাড়া করতো না, সেটাও ছিল না ওর গলাতে। তো আমরা তো এটা তো পুরোপুরি পরিষ্কার যে ওকে আগে মেরে দিয়েছে ওরা, ওরা নিজেরাই ঝুলিয়ে মেরে ঝুলাক বা ওরা নিজেরাই চারজনে মিলে ধরে ঝুলিয়ে দিক জীবন্ত অবস্থাতে, এরকমই হয়েছে কিছু একটা। মাত্র 6 মাসের মেয়েকে রেখে দোয়েলের এই রহস্য মৃত্যু ভাবতে বাধ্য করছে সকলকে যে এটা আত্মহত্যা না খুন। যদিও এটা প্রমাণ করা প্রশাসনের কর্তব্য, তবুও আমাদের একটাই প্রশ্ন, যদি দোয়েল আত্মহত্যাই করে থাকে তাহলে কেন, কে বা কারা তাকে প্ররোচিত করেছিল, আর যদি খুন হয়ে গিয়ে থাকে তাহলেও কে বা কারা তাকে খুন করেছিল। ঘটনার দিনই তার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ, আর তার ঠিক 10 দিন পরেই বারুইপুরে এক আত্মীয়ের বাড়িতে দোয়েলের মেয়ে সমেত লুকিয়ে থাকা তার শাশুড়ি এবং ননদকেও পুলিশ গ্রেপ্তার করে। পায়েলের মেয়েটার কথা ভেবেও তো পায়েলকে ওরা নিষ্কৃতি দেয়নি, যে এই মেয়েটা তো একটা বাচ্চা মেয়ে, তো সারা জীবন তার মাকে প্রয়োজন রয়েছে, ওরা কোনো দিনই এই বাচ্চাটার কথা ভাববে না। আমরা চাইছি যে বাচ্চাটা যাতে আমরা পেয়ে যাই এবং পায়েলের কুনিরা যাতে উপযুক্ত, মানে যতদিন বাঁচে ততদিন যেন ওরা জেলের মধ্যেই থাকে, এরকম মানুষ যেন সাহস না পায় যে আরও কয়েকটা মেয়েকে এইভাবে মেরে ফেলা সম্ভব। বাচ্চাটা যেন আমরা পাই আর 4 জনই শাস্তি পাক, আর চাকরিটা যেন চলে যায়, যেন আর মেয়ে যেন বিয়ে না করে, সেই মেয়ের যেন আর কিছুটা ওরকম না হয়, আর একটা মেয়েটা তো সর্বনাশ করতে পারে, এরকম যেন না হয়। আমাদের তো চলেই আছে, আমরা তো আর পাবো না, আর আর যেন মেয়ের না হয়, আমরা ওটাই চাই। মনোবিদদের মতে নিছক আইন বা প্রশাসনের হাত ধরে প্রতিকার পাওয়া খুবই মুশকিল, সর্বাগ্রে প্রয়োজন উপযুক্ত প্রতিবাদ এবং মহিলাদের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার তাগিদ। পণপ্রথা বা শ্বশুরবাড়িতে বধূ নির্যাতনের পেছনে যে কারণই থাকুক না কেন, প্রথম দিনই মেয়েদেরকে বুঝিয়ে দিতে হবে যে তাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে সঙ্গে সঙ্গে, আর আপনারাও আপনাদের চোখ কান খোলা রাখুন, এরকম কোনো ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে উঠুন, ঠিক যেমনটায় সাম্প্রতিককালে মিতা মণ্ডলের পরিবার, বন্ধুবান্ধব এবং সাধারণ মানুষ সবাই মিলে প্রতিবাদ করেছেন। পুলিশ ফাইলস তাদেরকে সেলুট জানায়। পুলিশ ফাইলস আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।